রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ 8 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। যুব দলের কেন্দ্রীয় নেতা সহ 11 থেকে 12 জন ভিডিও কনফারেন্সে ট্রেনে আগুনের পরিকল্পনা করে পরামর্শ এবং অর্থ দিয়ে সহায়তা করেছে নবিউল্লাহ নবী। সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় আবারও হতবাক দেশবাসী। রাতেই ট্রেনে আগুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীকে। একই ঘটনায় যুবদলের আরও 7 জনকে গ্রেফতার করে ডিবি। আগুনের পরিকল্পনার কথা গোয়েন্দাদের কাছে স্বীকার করেন যুবদল নেতা কাজী মনসুর। মহানগর দক্ষিণের এই আহ্বায়ক সদস্য সচিব সহ আমরা টিম যেগুলো আছে সব টিম লিডার মিলে ভার্চুয়ালি মিটিং করি। ট্রেনের একটা ব্যাপারে কথা হয়েছে, সেটা আমাদের প্রথমে টিম লিডার সবাই কে ক্লাস করতে পারবে এটা আমাদের রবিউল ইসলাম নয়ন সদস্য সচিব জিজ্ঞাসা করছে। ওইখানে মিটিংয়ে সভাপতিত্ব করছে, সভাপতিত্ব করছে এসে সভাপতি মহানগর আহ্বায়ক খন্দকার এনামুলক এনাম। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ দাবি করেন নাশকতার ঘটনায় মূল পরামর্শক নবিউল্লাহ নবী। পরামর্শ এবং অর্থদাতা হিসাবে আমরা যাদের নাম পেয়েছি তার মধ্যে এক নম্বর হচ্ছে নবিউল্লাহ নবী, যার নামে 26টি মামলা আছে। যুবদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ভিডিও কনফারেন্সে ট্রেনে আগুনের সিদ্ধান্ত হয় দাবি হারুনুর রশিদের। লালবাগ চকবাজার থেকে রবিউল ইসলাম নয়নের সাথে 2013-14 সালে কয়েকজন বোমা যে মানে বিষয়গুলো ছিল তারা মানে ওই সময় বাংলা মোটরসহ বিভিন্ন জায়গায় তারা আগুন লাগিয়েছিল, বোমা বিস্ফোরণ করেছিল, এইরকম 3 জনকে লালবাগ থেকে তারা কালেকশন। এই 3 জনের নাম আমাদের কাছে আছে মানে এবং এরা এবং ওই যে ভিডিও কনফারেন্সের একজন, তারা মিলে তারা এই যাত্রাবাড়ির এই আশপাশ এলাকায় থেকে তারা এটা আগুনটা লাগানোর ব্যবস্থা করেছে। ট্রেনে ওই অগ্নিকাণ্ডে নিহত হয় 4 জন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।